সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা হযরত ঈসা আলাইহিসসালামের কিছু শৈশবকালীন মুজিজা বা অলৌকিক ঘটনা সম্পর্কে জানব। আপনারা জানতে আগ্রহী হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। হযরত ঈসা আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাসের সন্নিকটে বায়তে লাহামে জন্মগ্রহণ করেন। অবশ্য উহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহর ধারণা, হযরত ঈসা আলাইহিসসালামের জন্মই মিশরে। তবে হাদিসে প্রমাণিত হয়েছে যে ঈসা আলাইহিসসালামের জন্মস্থান হচ্ছে বায়তে লাহাম। সুতরাং এ হাদিসের মোকাবেলায় অন্য যে কোনো বর্ণনা অগ্রহণযোগ্য। উহাব ইবনে মুনাব্বিহ উল্লেখ করেছেন যে হযরত ঈসা আলাইহিসসালাম যখন ভূমিষ্ঠ হন, তখন পূর্ব ও পশ্চিমের সমস্ত মূর্তি ভেঙে পড়ে যায়, ফলে শয়তানরা অত্যন্ত বিচলিত হয়ে পড়ে। এর কোনো কারণ তারা খুঁজে পাচ্ছিল না। অবশেষে বড় ইবলিস তাদেরকে জানালো যে ঈসা আলাইহিসসালামের জন্ম হয়েছে। শয়তানরা শিশু ঈসাকে তার মায়ের কোলে আর চারদিকে ফেরেশতাগণ দাঁড়িয়ে তাকে ঘিরে রেখেছেন দেখতে পেল। তারা আকাশে উদিত একটি বিরাট নক্ষত্রও দেখতে পেল। পারস্য সম্রাট ওই নক্ষত্র দেখে শঙ্কিত হয়ে পড়েন এবং জ্যোতিষীদের নিকট এর উদিত হওয়ার কারণ জিজ্ঞেস করেন। জ্যোতিষীরা জানালো, পৃথিবীতে এক মহান ব্যক্তির জন্ম হয়েছে, এজন্য এ নক্ষত্র উদিত হয়েছে। তখন পারস্য সম্রাট উপঢৌকন হিসাবে স্বর্ণ, রূপা ও কিছু লোবান দিয়ে নবজাতকের সন্ধানে কতিপয় দূত প্রেরণ করেন। দূতগণ সিরিয়ায় এসে পৌঁছে সিরিয়ার বাদশাহ তাদের আগমনের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞেস করেন। তারা উক্ত নক্ষত্র ও জ্যোতিষীদের মন্তব্যের কথা তাকে জানাই। বাদশাহ তাদের নিকট নক্ষত্রটির উদয়কাল সম্পর্কে জিজ্ঞাসা করেন। উত্তর শুনে তিনি বুঝলেন ওই শিশুটি বাইতুল মুকাদ্দাসে জন্মগ্রহণকারী মারিয়াম পুত্র ঈসা। ইতিমধ্যে ব্যাপক প্রচার হয়ে গিয়েছিল যে নবজাত শিশুটি দুর্নাই থেকেই মানুষের সাথে কথা বলেছেন। এরপর বাদশাহ ধূতদেরকে তাদের সাথে আনিত উপঢৌকন সহ শিশু ঈসার সাথে পাঠিয়ে দেন এবং এদেরকে চিনিয়ে দেওয়ার জন্য সাথে একজন লোকও দেন। বাদশাহর উদ্দেশ্য ছিল ধূতগণ যখন উপঢৌকন প্রদান করে চলে আসবে, তখন এ লোক ঈসাকে হত্যা করে ফেলবে। পারস্যের ধূতগণ মারিয়ামের নিকট গিয়ে উপঢৌকন সমূহ প্রদান করে চলে আসার সময় বলে আসল, সিরিয়ার বাদশাহ আপনার নবজাত শিশুকে হত্যা করার জন্য চর পাঠিয়েছে। এ সংবাদ শুনে মারিয়াম শিশুপুত্র ঈসাকে নিয়ে মিশরে চলে আসেন এবং একটানা ১২ বছর সেখানে অবস্থান করেন। এ সময়ের মধ্যে ঈসা আলাইহিসসালামের বিভিন্ন রকম কারামত ও মুজিজা প্রকাশ হতে থাকে। এর মধ্যে একটি হল, মারিয়াম আলাইহিসসালাম মিশরের যে সর্দারের বাড়িতে অবস্থান করেন, একবার ওই বাড়ি থেকে একটি বস্তু হারিয়ে যায়। ভিক্ষুক, দরিদ্র ও অসহায় লোকজন সে বাড়িতে বসবাস করত। কে বা কারা বস্তুটি চুরি করেছে তা অনুসন্ধান করেও তার কোনো সন্ধান পাওয়া গেল না। বিষয়টি মারিয়ামকে ভীষণ চিন্তায় ফেলে দিল। বাড়ির মালিক ও অন্যান্য লোকজনও বিব্রত অবস্থায় পড়ে গেল। অবশেষে শিশু ঈসা সেখানে অবস্থানকারী এক অন্ধ ও এক পঙ্গু ব্যক্তির নিকট গেলেন। অন্ধকে বললেন, তুমি এ পঙ্গুকে ধরে উঠাও এবং তাকে সাথে নিয়ে চুরি করা বস্তা নিয়ে এসো। অন্ধ বলল, আমি তো তাকে উঠাতে সক্ষম নই। ঈসা আলাইহিসসালাম বললেন, কেন, তোমরা উভয়ে যেভাবে ঘরের জানালা দিয়ে বস্তুটি নিয়ে এসেছিলে সেভাবেই গিয়ে নিয়ে এসো। একথা শোনার পর তারা এর সত্যতা স্বীকার করলো এবং চুরি করা বস্তুটি নিয়ে আসলো। এ ঘটনার পর ঈসার মর্যাদা মানুষের নিকট অত্যাধিক বেড়ে যায়, যদিও তিনি তখন শিশু মাত্র। আমরা এখন ঈসা আলাইহিসসালামের আরেকটি অলৌকিক ঘটনা সম্পর্কে জানব। ইসাক ইবনে বিশর আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হযরত ঈসা ইবনে মারিয়ামই প্রথম মানুষ যিনি শিশুকালে কথা বলেছেন। আল্লাহ তার রচনা খুলে দেন এবং তিনি আল্লাহর প্রশংসায় এমন অনেক কথা বলেন যা ইতিপূর্বে কোনো কান কখনো শুনেনি। এ প্রশংসায় তিনি চাঁদ, সূর্য, পর্বত, নদী, ঝর্ণা কোনো কিছুকেই উল্লেখ করতে বাদ দেননি। ঈসা ইবনে বিশর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম শিশু অবস্থায় একবার কথা বলেন, এরপর তার কথা বলা বন্ধ হয়ে যায়। অন্যান্য শিশুরা যখন স্বাভাবিক বয়সে কথা বলে থাকে, তিনিও সে বয়সে পুনরায় কথা বলতে শুরু করেন। আল্লাহ তাকে তখন যুক্তিপূর্ণ কথা ও বাগ্মিতা শিক্ষা দেন। ইহুদিরা ঈসা আলাইহিসসালাম তার মা সম্পর্কে জঘন্য উক্তি করে, তাকে তারা জারজ সন্তান বলত। এজন্য আল্লাহ তাআলা বলেন, এবং তারা লানতগ্রস্ত হয়েছিল তাদের কুফরির জন্য ও মারিয়ামের বিরুদ্ধে গুরুতর অপবাদের জন্য। সূরা নিসা ১৫৬ নম্বর আয়াত। ঈসা ইবনে বিশর রহমতুল্লাহ ওয়াহাব ইবনে মুনাব্বিহ থেকে বর্ণনা করেন যে হযরত ঈসার বয়স যখন ১৩ বছর, তখন আল্লাহ তাকে মিশর ত্যাগ করে ইলিয়া যাওয়ার নির্দেশ দেন। তখন ঈসার মায়ের মামাতো ভাই ইউসুফ এসে ঈসা আলাইহিসসালাম ও মারিয়ামকে একটি গাধার পিঠে উঠিয়ে ইলিয়া নিয়ে যান এবং সেখানেই অবস্থান করতে থাকেন। আল্লাহ এখানেই তার উপর ইঞ্জিল অবতীর্ণ করেন, তাওরাত শিক্ষা দেন, মৃতকে জীবিত করা, রোগীকে আরোগ্য করা, বাড়িতে প্রস্তুতকৃত খাদ্য সম্পর্কে না দেখে জানিয়ে দেওয়ার জ্ঞান দান করেন।
ইলিয়ার লোকদের মধ্যে তার আগমন বার্তা পৌঁছে যায়। তারা বিস্ময়কর ঘটনাবলী প্রকাশিত হতে দেখে তারা ঘাবড়ে যায় এবং আশ্চর্য বোধ করতে থাকে। ঈসা আলাইহিসসালাম তাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানান। এভাবে তার নবুয়তী প্রচার কার্য জনগণের মধ্যে বিকাশ লাভ করে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।